চারটা বছরকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা একটা কোনো সময় একটু দিতেই পারেন। সে এক ঘন্টার মধ্যে অলরেডি আধা ঘন্টা চলে গেছে মনে করি, তারপরে আরো আধা ঘন্টা, মানে প্রশ্নটা এরকমই তাই তো, তারপরে আরো আধা ঘন্টা। আমরা জেনারেলি প্রতিদিন দুপুরবেলা খাই তখন কেউ একটাই খাই, কেউ দুটোই খাই, যেদিন একটু কাজ বেশি থাকে সেদিন চারটা পাঁচটাতেও কিন্তু খাই, মনে করে আজকে আমাদের কাজ বেশি আছে। ঠিক আছে, একটু সবার কনসেন্ট্রেশন লাগবে, এই কারণে যে আমি যে কথাটি এখন বলবো সেই কথাটি আপনাদের জন্য একটু জরুরি, কারণ যা বলা হচ্ছে সবগুলোই জরুরি, তার মধ্যে একটু বেশি জরুরি। কারণ কি হলো, আপনারা এখানে যে কারণে এসেছেন, আপনারা এখানে এসেছেন একটা কোর্স কমপ্লিট করার জন্য, আপনারা এই কোর্সটা কমপ্লিট করে সোসাইটিতে এস্টাবলিশ হবে, আপনাদের নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য এখানে এসেছেন। আমি ঠিক কিছু বিষয় যেগুলো নিয়ে আমাদের ডিপার্টমেন্ট কাজ করে আমি সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। ঠিক আছে, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু কোন স্বপ্ন কখন দেখতে হবে আমরা এটা অনেকেই জানি না। আমাদের এখানে দুজন ভদ্রলোকের ছবি দেওয়া আছে, এটা আপনারা সবাই তাদেরকে চেনেন, তারা স্বপ্ন নিয়ে যে দুটো কথা বলেছেন এটিও আপনারা জানেন। আমাদের প্রথম যে ছবিটি, এটি হলেন আমাদের দেশেরই একজন মানুষ আব্দুল্লাহ আবু সাইদ স্যার, উনি বলেছেন স্বপ্ন সেটি যেটি মানুষকে ঘুমোতে দেয় না, তাই তো স্যার এরকম ধরনের কথাই বলেছেন। আরেকজন ভদ্রলোক, উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানকার রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন, তিনি বলেছিলেন কি বলেছিলেন, আচ্ছা আমি যদি ভুল বলি আপনারা সেই ভুলটাকে কি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই, একটু দাঁড়ান, কি নাম আপনার? আদিম। আদিমের জন্য একটা জোরে হাত দিব, প্লিজ বসেন আদিম। অ্যাকচুয়ালি আপনাদের কনসেন্ট্রেশন নাই, আমি সেটাই আমি চেক করলাম। ঠিক আছে, আপনাদের কনসেন্ট্রেশন সত্যি সত্যি নাই, আর এইরকম যদি হয় বছরের প্রথম দিনে যদি এরকম অবস্থা হয় বাকি চারটা বছর চলবে কেন? আপনারা যদি কনসেন্ট্রেশন না দেন, আমি আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি, আপনাদেরকে অনার করে আমি দাঁড়িয়ে কথা বলছি, আর আপনারা আমাকে অনার করে বসে কথা শুনছেন, তারপরেও যদি আপনার কথাগুলো কানে যদি না পৌঁছান তাহলে কেমনি হবে বলে? না, আপনাদেরকে আমি অনার করার জন্য এসেছি, আপনাদের দাঁড়ানোর কোনো দরকার নেই। ওকে, আমি একটু বলি আপনারা একটু শুনবেন। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন যে মানুষটা স্বপ্নের সমান বড়, আর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন যে স্বপ্নটি মানুষকে ঘুমোতে দেয়। ঠিক তো, যদি সেটি হয় আমাদেরকে আমাদের পাশের জন্য লোকজন সম্পর্কে জানতে হবে, আমাদেরকে বোর্ড নিয়ে আমাদের পরিচয় দিতে হবে।
এই মুহূর্তে দা গোল। আমি আপনাদের এই ইউনিভার্সিটিতে আমি আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের নাম কেরিয়ার এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস। ডিপার্টমেন্টের নামটা বেশ বড়, আমরা সংক্ষেপে এই ডিপার্টমেন্টকে সিপিডিএস বলি। এই ডিপার্টমেন্টটা আমি আপনাদের সিনিয়র অফিসার হিসেবে এই ডিপার্টমেন্টে আমি কাজ করি, এবং আপনাদের যে কোনো ধরনের কোয়েরি থাকলে আমরা সেই জায়গাতে গিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তো কেরিয়ার এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস সিপিডিএস, আমরা জেনারেলি আপনাদেরকে বিভিন্ন বিষয় জানানোর জন্য এবং আপনাদের ডিফিকাল্টিস আপনারা যেগুলো ফেস করেন সেগুলো ডিফিকাল্টিস যেন আপনাদের ফেস না করতে পারি সেগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করি। আমরা বিশেষ করে চারটি বিষয়ে কাজ করি। কোন চারটি বিষয়ে কাজ করি? কেরিয়ার সার্ভিসেস, আপনারা ফিউচার প্ল্যান আপনাদের কি, আপনারা কোন জায়গায় যেতে চান, তার জন্য আপনাদের কি কি করা উচিত, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা যেমন কাজ করি তেমন আমরা কাজ করি। যে আপনারা অনেকে দেখা যাবে যে এখান থেকে বিবিএ করে এমবিএ করতে চান দেশের বাইরে, বেশ কিছু আমাদের আমাদের সাথে বেশ কিছু ইউনিভার্সিটিস আছে, তাদের কোলাবোরেশন আছে, আমাদের সাথে পার্টনার অর্গানাইজেশন হিসেবে পার্টনার ইনস্টিটিউট হিসেবে কাজ করে, সেগুলোতে গিয়ে আপনারা কিভাবে স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন, সেখানে গিয়ে কিভাবে আপনারা পিএইচডি এমফিল ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন, সেসব বিষয়ে আমরা প্রসেসিংটা আপনাদেরকে এই ডিপার্টমেন্ট থেকে আমরা করে দেবো, প্রসেসিংটা জানিয়ে দেবো। আবার আপনি যখন এই পুরো চারটা বছর এই ভার্সিটিতে থাকবেন, এই ভার্সিটিতে থাকা কালে আপনি আপনার পড়াশোনার সময়টার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার এবং কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, যেগুলো আপনাকে উন্নতিকে যাওয়া থেকে রক্ষা করবে এবং আপনাদের নিজেদেরকেও রক্ষা করা উচিত, সেই সব কার্যক্রমগুলো আমরা ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে করে থাকি। আমাদের এখানে 15টি ক্লাব আছে, আমি সেসব বিষয় নিয়ে আসবো। 15টি স্টুডেন্টস ক্লাব, আপনাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট হয়, আপনাদের মধ্যে থেকে ভাইস প্রেসিডেন্ট হয়, সেক্রেটারি হয়, ট্রেজারার হয়, এবং আপনারা সেই জায়গাতে ইফেক্টিভ রোল প্লে করতে পারবেন। আজকে এখানে ক্লাবের কে কে আছেন একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, ক্লাবের কারা কারা আছেন, এনারা কিন্তু আপনাদের এখানে কিন্তু সার্ভিস দিচ্ছেন, এরকম ভাবে আপনারা ভলেন্টারি তাদেরকে আপনাদের আপনাদের সময় যখন আপনারা যখন একটু বড় হয়ে যাবেন, আপনাদের সেমিস্টারগুলো যখন একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনারাও কিন্তু এরকম ভাবে কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পেছন থেকে সহযোগিতা করবেন, এতে করে আপনাদের লিডারশিপ স্কিলস ডেভেলপ করবে। প্লিজ বসুন। আপনাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথেও আমরা কাজ করে থাকি, আপনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টিভ রোল যেন আপনারা প্লে করতে পারেন সেটার জন্য আমরা কাজ করে থাকি। সো কেরিয়ার সার্ভিসেসে আমরা কি কি কাজ করি? কেরিয়ার সার্ভিসে আপনাদেরকে আমরা কেরিয়ার কাউন্সেলিং করি, যে আপনি কিভাবে কোন দিকে গেলে আপনার পথটাকে আপনি ভালোভাবে দেখতে পাবেন। আমরা আরেকটা কাজ যেটা করি সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস আমরা অর্গানাইজ করি, যে একটা স্কিল ডেভেলপ করার জন্য সফট স্কিল বলেন বা আপনার বিভিন্ন ধরনের আপনার এই স্কিলসগুলো ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো ট্রেনিং এর দরকার হয় সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি। ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্ট, যদি কারো আপনারা দেখবেন যে আপনাদের ইলেভেন্থ সেমিস্টারে গিয়ে আপনাদের ইন্টার্নশিপের দরকার, কেউ যদি নিজেদের মধ্যে যদি ইন্টার্নশিপ যদি ফাইন আউট করতে পারেন, অ্যাভেল করতে পারেন, তত করেই ফেললেন, আর না হলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কারণ আমাদের সাথে হাজারো প্রতিষ্ঠান, হাজারেরও বেশি প্রতিষ্ঠানের আমাদের সাথে পার্টনারশিপ আছে এবং তাদের সাথে আমাদের ইন্টারনাল রিলেশনস আছে। তো সেসব অর্গানাইজেশনগুলোতে আপনাদেরকে আমরা পাঠাতে পারবো, এবং আমাদের এখানে কিন্তু অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট টেস্ট হয়, সেখানে এখান থেকে সরাসরি তারা কিন্তু জব নিয়ে কিন্তু চলে যান। তো এইসব বিষয়গুলো আমরা হ্যান্ডেল করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে কর্পোরেট রিলেশন, যেটা আমি বলেছিলাম প্রায় হাজারখানিক প্রতিষ্ঠান আছে, এটা ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, যাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে, তাদের মাধ্যমে আপনারা আপনাদের ফিউচার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন। আচ্ছা, আমি কি খুব শর্ট করে টেনে যাবো? ঠিক আছে, আপনারা যেমন বলেন এই যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো যেগুলো আছে আপনারা মনে হয় এখানে দেখতে পাচ্ছেন, কেরিয়ার সাকসেস প্রোগ্রাম, লং কোর্স অন বিজনেস ইংলিশ এন্ড প্রেজেন্টেশন স্কিল, কম্পিউটার ট্রেনিং এর শর্ট কোর্স গুলো আমরা এখান থেকে দিয়ে থাকি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর উপরে ওয়ার্কশপ অন ইনহ্যান্সিং লিডারশিপ স্কিলস, তারপর ডিজিটাল মার্কেটিং এর উপর ওয়ার্কশপ, মক ইন্টারভিউ টেস্ট, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, গুড ইন্টারভিউ এর জন্য কোন কোন বিষয়ের উপরে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, ইন্ট্রোডিউসিংটা কেমন হবে, এইসব বিষয়গুলো আমরা এই মক ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। এছাড়া ওয়ার্কশপ অন কেরিয়ার ইন ফ্রিল্যান্সিং অথবা ট্রেনিং সেশন অন ইংলিশ এট ওয়ার্কপ্লেস,
যে ইংলিশটা আমরা জেনারেলি শিখে এসেছি যে ট্রান্সলেশন করা, ইংলিশ ফর টুডে বই পড়ে, গ্রামাটিক্যাল রুলস পড়ে, বাট বিজনেস ইংলিশ বা কমিউনিকেশন ইংলিশ কিছু ডিফারেন্ট। সো সেই বিষয়গুলো আমরা বিভিন্ন তুই যা শোনা ভাই আমরা কথা কি তুই যা এখানে আমাদের লাস্ট ইয়ারের কতগুলো আমরা প্রোগ্রাম আমরা ইমপ্লিমেন্ট করেছি সেটা আছে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার। আপনাদের যেহেতু কনসেন্ট্রেশন কম এবং সময় কম আমি এটাতে যাচ্ছি না, এটা আমি স্কিপ করে গেলাম।